অতিমারির তৃতীয় ঢেউয়ের আশঙ্কা তো রয়েছেই। এবার তারই জেরে বন্ধ হয়ে গেল ঐতিহাসিক গাজী সাহেবের মেলা, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ঢল নামে আজ সেখানে শুধুই শূন্যতা। জানা গিয়েছে মাজার কমিটি এবং পুলিশ প্রশাসনের যৌথ সিদ্ধান্তেই বন্ধ রাখা হয়েছে এই ঐতিহাসিক মেলা। কোভিড-19 অতি মহামারী এর কথা মাথায় রেখে আবার তৃতীয় ঢেউ আসতে চলেছে। এই উরুষ মহরকে কয়েক লক্ষ লোকের সমাগম হয় সর্বধর্মের, সেই জন্য যাতে অতি মহামারী না ছড়িয়ে পড়ে তার জন্য আমরা লোকাল প্রশাসনের সঙ্গে বৈঠক করে এই উরুষ উৎসব বা মেলা বন্ধ রেখেছি। এছাড়াও ঘুটিয়াড়ি শরীফ মাজার লাগোয়া সমস্ত দোকান রাস্তাঘাট এবং গাড়িও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। আজ সকাল থেকেই জারি হয়ে গিয়েছে এই বিধিনিষেধ। 3 দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকবে, আর সেই কারণেই একেবারে ফাঁকা গাজী বাবার মাজার, দেখা পাওয়া গেল না কোনো পুণ্যার্থীর। মাজার কমিটির পক্ষ থেকে বলা হয়েছে মেলা বন্ধ থাকলেও বন্ধ থাকবে না ধর্মীয় অনুষ্ঠানগুলি। দক্ষিণ ২৪ পরগনা থেকে দীপান্বিতা দাসের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।